আসসালামু আলাইকুম। সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ। গত কয়েকটি ক্লাসে তোমাদের বাংলা উচ্চারণ এর নিয়ম সম্পর্কে এবং কিছু উচ্চারণের অনুশীলন করিয়েছি, নিয়ম সম্পর্কে পড়িয়েছি। তোমাদের আজ আমি বাংলা বানান সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। বাংলা বানান এই বিষয় থেকে তোমাদের পরীক্ষা 5 নম্বর থাকবে। তোমাদের ক নম্বরে থাকবে বাংলা বানানের নিয়ম লেখা, যে কোনো 5টি নিয়ম। সেক্ষেত্রে প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে, যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম লেখো, বা তদ্ভব শব্দের 5টি নিয়ম, নত্যবিধান, সত্যবিধান, এরকম যে কোনো 5টি নিয়ম থাকতে পারে। আর খ নম্বরে হচ্ছে 8টি ভুল বানান দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে কোনো 5টি বানান শুদ্ধ করে লিখবে। আমাদের যে টপিকসটি, এটার নাম হচ্ছে বাংলা বানান। আমরা প্রতিনিয়ত বাংলায় কিছু না কিছু লিখে থাকি, সেক্ষেত্রে অনেক সময় আমরা বাংলা বানান ভুল লিখে থাকি। ভুল লেখার বিভিন্ন কারণ রয়েছে। আমাদের উচ্চারণগত ত্রুটি থাকতে পারে, নত্যবিধান সত্যবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাব থাকতে পারে, সন্ধি সমাস প্রত্যয়জনিত ভুল ধারণা থাকতে পারে, বিবিধ কারণ থাকতে পারে। এছাড়া আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের উচ্চারণে একই শব্দের বিভিন্ন রকম বানান, সেক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমরা আমাদের যে বানানটি এখন লিখব সেটি আসলে কোনটি হবে। তখন হয়তোবা আমরা ভুল ধারণার বশবর্তী হয়ে আমরা ভুল একটি বানান উল্লেখের ক্ষেত্রে লিখে থাকি। এছাড়া দেখা যায় প্রুফজনিত ত্রুটি ঘটে থাকে, ফন্ট ব্যবহারের ত্রুটি থাকে। যিনি রচনাকার কোনো কিছু লেখেন তার বিশ্বাস ও মতামতের প্রাধান্য পেয়ে থাকে, এসব বিভিন্ন কারণে বানান ভুল হয়ে থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে। পরে আমাদের বাংলাদেশে বাংলা একাডেমি এ বাংলা বানানের যে সংস্কার বা পরিবর্তন সেটি প্রয়োজন বোধ করে এবং পরবর্তীতে বাংলা বানানের কিছু পরিবর্তনও ঘটে। বাংলা বানান এ চ্যাপ্টার পড়ানোর জন্য, বিষয়টি ভালোভাবে তোমাদের অনুধাবন করানোর জন্য, আমরা তোমাদের বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের নিয়ম, তদ্ভব শব্দের নিয়ম, নত্যবিধানের নিয়ম, সত্যবিধানের নিয়ম, প্রত্যয়জনিত নিয়ম, সমাসের ক্ষেত্রে কী কী পরিবর্তন হয় সেগুলি, বিভিন্ন কারণ এবং যুক্তবর্ণর কী কী সমস্যা হতে পারে, অনুস্বর বিসর্গ, ও খ, ও গ, ইয় জ, এসব বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং এক্ষেত্রে তৎসম শব্দের বানানের যে নিয়ম বাংলা একাডেমি প্রণয়ন করেছে সে সম্পর্কে আজ আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা খাতা বের করো, তোমরা আমি নিয়মগুলি বোর্ডে লিখব, তোমরাও লিখবে এবং বোঝার চেষ্টা করবে। Thank you.
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, তৎসম শব্দ, তৎসম শব্দে কি কি নিয়ম রয়েছে, তৎসম শব্দের কিছু নিয়ম আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যে কোনো পাঁচটি নিয়ম লিখতে আসবে, তৎসম শব্দের পাঁচটি নিয়ম বা তদ্ভব শব্দের নত্ববিধান সত্ববিধান যেটারই আসুক না কেন পাঁচটি নিয়ম লিখতে হবে, কিন্তু তোমাদের খ নম্বরের উত্তর করার জন্য তোমাদের সব নিয়মগুলি জানতে হবে, নাহলে তোমরা পারবে না। আর পরীক্ষায় ভালো করার জন্য খ নম্বর লেখাটাই মানে শ্রেয়, কারণ সেখানে পাঁচটি শব্দ থাকবে, তোমরা শুদ্ধভাবে পাঁচটি শব্দ লিখবে, সময় হয়তোবা দেখা যাবে 3 মিনিট লাগবে। আর যদি ক নম্বর এভাবে নিয়ম লিখতে যাও তাহলে তোমাদের হয়তোবা 10 মিনিট 15 মিনিট সময় লাগতে পারে, এবং সেক্ষেত্রে ভুল হতে পারে এবং এক্সামিনার ইচ্ছা করলে পাঁচে পাঁচ নাও দিতে পারেন। কিন্তু খ নম্বর যে ব্যাপারটি সেটি হচ্ছে যে তোমাদের বানান পাঁচটি শুদ্ধ হলে সেক্ষেত্রে নাম্বার কাটার কোনো প্রশ্নই আসে না, তোমরা পাঁচে পাঁচ পেতে পারো। 1 নম্বর, যেসব তৎসম শব্দে যেসব তৎসম শব্দে হ্রস্বই দীর্ঘই বা হ্রস্ব উ দীর্ঘ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে কেবল সেসব শব্দে হ্রস্বই বা হ্রস্ব এবং তার কার চিহ্ন এবং তার কার চিহ্ন হ্রস্বইকার বা হ্রস্বকার হবে। যেমন যেমন কিংবদন্তি চিৎকার তরণী খঞ্জনী ইত্যাদি কি আছে, যে তৎসম শব্দে যেখানে রস্বিকার বা রস্বকার, রস্বু বা দীর্ঘ, রস্বই বা দীর্ঘই দুটি আগে প্রযোজ্য ছিল, কিন্তু সেসব শব্দে বাংলা একাডেমি কি করেছে যে দীর্ঘইকার বা দীর্ঘ এগুলো বাদ দিয়ে এইসব শব্দে রস্বই বা রস্বু এবং তার কার চিহ্ন রস্বইকার বা রস্বকার ব্যবহার করতে বলেছে। যেমন কিংবদন্তি এই শব্দে অনেক আগে দীর্ঘইকার লেখা হতো, কিন্তু বর্তমানে দীর্ঘইকার বাদ দিয়ে এ বানানে কি করা হয়েছে, হ্রস্বইকার ব্যবহার করতে বলা হয়েছে। সেরকম চিৎকার তরণী খঞ্জনী ইত্যাদি শব্দে আমরা সবসময় হ্রস্বইকার ব্যবহার করব, কখনো দীর্ঘইকার ব্যবহার করব না। আমি লেখার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে, কারণ বোর্ডের জায়গার অভাবে আমাদের একটি লিখে পরেরটি মুছে ওটি মুছে ফেলতে হবে এবং পরেরটি লিখতে হবে। দুই নাম্বার, রেফ রেফ এর পর ব্যঞ্জন বর্ণের রেফ এর পর
ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, যেমন বাংলা একাডেমি বানানের সংস্কার করার পূর্বে, বানান পরিবর্তনের পূর্বে কিছু বানান এভাবে লেখা হতো, যেসব বানানে রেফ ছিল সেগুলো বঞ্জন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব প্রয়োগ হতো। অর্জন বানানটিতে রেফ রয়েছে, তারপরও কি বর্গীয় যা এই ব্যঞ্জনটি দুইবার লেখা হতো। কিন্তু বাংলা একাডেমি বানানের যে পরিবর্তন করে, সেক্ষেত্রে দেখা যায় যেখানে রেফ রয়েছে সেখানে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ রেফ যে বর্ণটিতে রয়েছে সেটি আমরা একবার ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে পূর্বর বানান, এটি হচ্ছে পরিবর্তনের পরের বানান। কার্য বানানে কয়াকার অন্তস্থ যায় রেফ রয়েছে, আবার একটি জফলা রয়েছে। এক্ষেত্রে দেখা যায় এই বানানটি পরিবর্তিত হয়ে জফলাটি বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র অন্তস্থ যায় রেফ রয়েছে। কর্ম, এটাকে আগে কম্ম এভাবে লেখা হতো, ক ময় ময় রেফ ছিল, কিন্তু পরিবর্তিত হয়ে বানানটি ক ময় রেফ এটি লেখা হয়েছে। তাহলে নিয়মটি হচ্ছে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, যেমন অর্জন থেকে অর্জন, কার্য থেকে কার্য, কর্ম থেকে কর্ম। 3 নম্বর, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পড়ে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময় স্থানে অনুস্বার হবে, যেমন অহম যোগ কার। সংযোগ গীত, তোমরা নিয়মটি খেয়াল করো, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পড়ে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময় স্থানে অনুস্বার হবে। কি বলেছে যে একটি এটি একটি সন্ধি করেছে, এখানে ক খ গ ঘ পড়ে থাকলে সন্ধির যে পূর্বভাগ একটি, পরের আর একটি ভাগ, দ্বিতীয় ভাগের ক্ষেত্রে যদি পূর্ব দ্বিতীয় ভাগের যে শব্দাংশ তার পূর্বটি পূর্বের বর্ণটি যদি ক খ গ ঘ এটি থাকে, তাহলে পূর্বপদের অন্তঃস্থিত অন্ত পূর্বপদ কোনটি, অহম, এটি পূর্বপদ। পূর্বপদের অন্তঃস্থিত, অন্ত মানে শেষ, অর্থাৎ পূর্বপদের যে শেষ বর্ণ সে স্থানে অনুস্বর হবে। এখন আমরা অহংকার এই শব্দটি যদি ভাঙাই তাহলে কি দেখব, অহম যোগ কার। তাহলে এই যে সন্ধি যখন করব তখন দুটি পদ থাকে, পূর্বপদ পরের পদ, কি হবে যে পূর্বপদ পরের পদের
প্রথম বর্ণ যদি ক খ গ ঘ থাকে তাহলে কি হবে, পূর্ব পদের যে শেষের বর্ণ রয়েছে অন্তঃস্থিত যে ম থাকে, অন্তবর্ণ যদি ম থাকে তাহলে সেই ময়ের স্থানে অনুস্বার হবে। সেরকম সঙ্গীত একটি শব্দ সংযোগ গীত, তাহলে এখানে পরে কি রয়েছে, পরের যে অংশ তার প্রথম বর্ণ যদি ক খ গ ঘ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে গ রয়েছে, এবং পূর্বপদের অন্তস্থিত পূর্বপদ হচ্ছে সম, এর শেষের বর্ণ যদি ম থাকে তাহলে ময়ের জায়গায় কি হবে, অনুস্বার হবে। সংযোগ গীত সঙ্গীত অহংকার অহংকার অহং যোগকার অহংকার ভয়ঙ্কর ভয়ং যোগকর ভয়ঙ্কর ইত্যাদি। তোমরা তুলে ফেলো তাড়াতাড়ি। চার নাম্বার, সংস্কৃত ইন প্রত্যন্ত শব্দের সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘইকারান্ত, ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে দীর্ঘইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত বানানের নিয়ম অনুযায়ী সংস্কৃত বানানের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্বইকার হয়, যেমন এখানে দুটি শব্দ লিখেছি, গুণী থেকে গুণীজন, গুণী শব্দটি ইন প্রত্যয়ের যে গুণ যোগ ইন হবে তাহলে ইন প্রত্যয়ান্ত, এবং শব্দটি শেষে দীর্ঘইকার রয়েছে, শব্দটি সমাসবদ্ধ। এরকম যদি হয় যে গুণী শব্দ এর সঙ্গে যদি অন্য কোনো শব্দাংশ যুক্ত হয় তাহলে শেষের দীর্ঘইকারটি পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হবে। প্রাণী প্রাণী দীর্ঘইকার রয়েছে, প্রাণীবিদ্যা সেরকম প্রাণী জগৎ প্রাণীবাচক হ্যাঁ ইত্যাদি থাকলে সেগুলি কি হবে, শেষের যে দীর্ঘইকার সেটি হ্রস্বইকার হয়ে যাবে। ইন প্রত্যন্ত এই নিয়মেই আরেকটু অংশ, ইন প্রত্যন্ত ইন প্রত্যন্ত শব্দের সঙ্গে ইন প্রত্যন্ত শব্দের সঙ্গে তয়ব ও তয়াকার প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় যুক্ত হলে
যুক্ত হলে হ্রস্বইকার হবে, যেমন যেমন কৃতি, কৃতিত্ব, দায়ী, দায়িত্ব, মন্ত্রী, মন্ত্রিত্ব। কি বলছে? ইন প্রত্যন্ত শব্দ, এই শব্দগুলি সংস্কৃত শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে তাহলে সেই শব্দটি অবশ্যই ইন প্রত্যন্ত। মন্ত্রী, মন্ত্র যোগ ইন, এরকম। তাহলে এর দীর্ঘইকার, সংস্কৃত শব্দের শেষে দীর্ঘইকার থাকলে আমরা অবশ্যই জানব যে এটি হচ্ছে ইন প্রত্যন্ত। এই শব্দের, এই যেমন কৃতি একটি শব্দ, ইন প্রত্যন্ত শব্দ, শব্দটির সঙ্গে যখন আমরা তয় ব বা তা প্রত্যয় যুক্ত করব তখন কি হবে? কৃতির সঙ্গে তয় ব যুক্ত হলে হয় কৃতিত্ব, কিন্তু যখন আমরা কৃতিত্ব শব্দটি লিখব তখন কৃতি বানানের যে দীর্ঘইকার রয়েছে সেটি পরিবর্তিত হয়ে এটি হ্রস্বইকার হবে। দায়ী, দায়ী বানানের দীর্ঘইকার, কিন্তু যখন তয়বা প্রত্যয় যুক্ত হবে তখন কি হবে? দায়িত্ব লেখার সময় শেষের যে দীর্ঘইকার রয়েছে সেটি হ্রস্বইকার হবে। মন্ত্রী বানানে ম নয়তা রফলয় দীর্ঘইকার, ইন প্রত্যন্ত শব্দ, যখন এর সঙ্গে তয়বা যুক্ত হবে মন্ত্রিত্ব যখন আমরা লিখব তখন মন্ত্রিত্ব বানানে নয় তয় যে দীর্ঘিকার ছিল আগে সেটি পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হবে। 5 নম্বর নিয়ম, শব্দের শেষে, শব্দের শেষে বিসর্গ থাকবে না, বিসর্গ থাকবে না। বিসর্গ আমরা এভাবে লিখেও দেখাতে পারি, এখানে শব্দের শেষে বিসর্গ থাকবে না, যেমন প্রথমত। এটা, এই বানানটি আগে লেখা হতো প্রথমত লিখে বিসর্গ, কিন্তু পরিবর্তিত হয়ে কি বলছে যে বিসর্গ উঠে যাবে, সেক্ষেত্রে আমরা লিখবো এভাবে প্রথমত। ইতস্তত, ইতস্তত, এভাবে পূর্বে লেখা হতো কিন্তু পরিবর্তিত হয়ে কিভাবে লেখে, এই যে বিসর্গটি বাদ দেওয়া হয়েছে। বস্তুত, ব শয়তারস্যু বস্তুত, এটি পরিবর্তিত হয়ে ব শয়তারস্যু বস্তুত। ক্রমশ, কয়রফলা ম তালব্যস বিসর্গ দেওয়া হতো, এখন পরিবর্তিত হয়ে কি হয়েছে, বিসর্গ বাদ দেওয়া হয়েছে। তাহলে নিয়মটি হচ্ছে শব্দের ক্ষেত্রে বিসর্গ থাকবে না। তোমাদের তৎসম শব্দের যে 5টি নিয়ম, তৎসম শব্দের আরও নিয়ম রয়েছে, তোমাদের গুরুত্বপূর্ণ 5টি নিয়ম আজ বোর্ডে লিখিয়ে দিয়েছি, তোমরা বাসায় এই 5টি নিয়ম অবশ্যই ভালোভাবে দেখবে, কারণ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আর তোমাদের পরবর্তী ক্লাসে তদ্ভব শব্দের যে নিয়ম রয়েছে সে নিয়ম সম্পর্কে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ। আমার আবার পরীক্ষার ডিউটি, এই জন্য তাড়াতাড়ি। Thank you.